ইস্ট বেঙ্গলের সঙ্গে শ্রী সিমেন্টের সম্পর্ক কতদিন থাকবে সেটা এখনও ধোঁয়াশায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চুক্তি সই না হওয়া সত্ত্বেও আইএসএলে অংশ নিতে রাজি হয়েছে শ্রী সিমেন্ট কোম্পানি। তবে নতুন খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করা হচ্ছে 2022 সালের 31শে মার্চ পর্যন্ত। এই বিষয়ে শ্রী সিমেন্টের তরফ থেকে জানা গেছে ইস্ট বেঙ্গলের সাথে তাদের চুক্তির ভবিষ্যৎ এখনও স্পষ্ট নয়, সেই জন্যই কোম্পানি পুরো মরশুমের জন্য খেলোয়াড় সই করাতে নারাজ। মুখ্যমন্ত্রীর সামনে এবার আইএসএল খেলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তাই আইএসএলের জন্যই দল গঠন হচ্ছে। আইএসএল শেষ হওয়ার পর তারা আর কোনো দায়িত্ব নেবে না। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।